এলএনজি টার্মিনালে ত্রুটিতে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ, চলছে না চুলা, হোটেল ও পাম্পে দীর্ঘলাইন। পাইকারিতে ধান চালের দাম কিছুটা কমলেও প্রভাব নেই খুচরায়, লাগামহীন বেশিরভাগ সবজির দাম। মালিকদের বিরুদ্ধে অনির্দিষ্টকালের ধর্মঘট, বগুড়া হয়ে আট জেলায় বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি। হবিগঞ্জের রাস্তা নিয়ে বিরোধী দুপক্ষের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ, এক পুলিশ সহ আহত অন্তত ২০। স্বাগত সমগ্র বাংলাদেশ, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান, শিরোনাম শুনছিলেন এতক্ষণ। এবার চলে যাচ্ছি পুরো খবরে। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সকাল থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রামের মানুষ। রান্না করতে না পেরে খাবার কিনতে হোটেলে ভিড় করছেন অনেকে। গ্যাসের জন্য গাড়ির লম্বা লাইন দেখা গেছে ফিলিং স্টেশনগুলোতে। এতে চরমে পৌঁছেছে জনদুর্ভোগ। দ্রুত মেরামতের লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। মহেশখালীতে ভাসমান দুটি টার্মিনালের একটি অক্টোবর থেকে বন্ধ, অপর টার্মিনালে বৃহস্পতিবার রাতে ত্রুটি দেখা দিলে পুরো চট্টগ্রামে বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ। এদিকে ঢাকা গাজীপুর সহ দেশের বেশিরভাগ এলাকায় তীব্র গ্যাস সংকটে বিপাকে সাধারণ মানুষ। বাসাবাড়িতে চুলা না জ্বালায় রান্না খাওয়া সহ তীব্র শীতে বিপাকে বাসিন্দারা, ভয়াবহ সংকটে ক্ষুব্ধ গ্রাহকেরা। খুব অসহায় আছি, আমরা খাওয়া দাওয়া নিদ্রা নাই, কিছু নাই, আমাদের খোঁজ খবর কেউ লয় না। প্রেশার, কোনো গ্যাস, কোনো লাইনেও আপনার গ্যাস এমনটা আসতেছে না, যার কারণে ওনারা গ্যাস পাচ্ছে না। খাবার দাবার রান্না ওই বাইরে থেকে কিনে এনে খাচ্ছি, আর এখানে ঘরেই একটা কাঠের ছোলা জ্বালাচ্ছি কাগজ টাগজ দিয়ে। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর, এই পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? পেট্রোবাংলার কর্মকর্তারা কি বলছেন এ বিষয়ে? আসলে দেখুন, আমি একটু আগে কথা বলেছি, চট্টগ্রামের গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান যেটা কেজিডিসিএল কর্তৃপক্ষ, তাদের সাথে আমি কথা বলেছিলাম। তারা আসলে সুনির্দিষ্টভাবে বলতে পারছে না কবে নাগাদ এই পরিস্থিতি থেকে সমাধান পাওয়া যাবে, সেটা বলতে পারছে না। মূলত আসলে গতকাল রাত থেকেই এই গ্যাস সংকটটা তৈরি হয়েছে চট্টগ্রামে। আসলে যদি আরও বিস্তারিত বলি, বেশ কিছুদিন থেকে চট্টগ্রামে গ্যাসের চাপটা কম ছিল। আসলে বিভিন্ন বাসা বাড়িতে পালা করে আসলে গ্যাস সরবরাহ হতো। আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন এলাকায় আসলে চট্টগ্রামে সকাল থেকে দুপুর, কিছু কিছু জায়গায় রাত পর্যন্ত গ্যাস সরবরাহ থাকতো না। সে সমস্ত বাসা বাড়িতে আসলে রান্না করতে তাদের সীমাহীন দুর্ভোগে পড়তে হতো। কিন্তু গতকাল আসলে রাত থেকে রাত আনুমানিক ১১টা থেকে আসলে গ্যাস সরবরাহ একেবারে বন্ধ হয়ে যায়, পুরোপুরি বন্ধ হয়ে যায়। এসব কারণে আসলে আমরা দেখেছি বাসা বাড়িতে সকালে বিভিন্ন হোটেলে রেস্তোরাঁয় আমরা খাবার কিনতে মানুষের লাইন দেখেছি, এবং অনেক হোটেল রেস্তোরাঁ আসলে আবার খাবার ঠিকমতো সরবরাহ করতে পারেনি। অন্যদিকে চট্টগ্রাম যে ফিলিং স্টেশনগুলো আছে আমরা সেখানে লম্বা লাইন দেখছি, এবং আমরা কথা বলেছি বিভিন্ন সিএনজি অটো রিক্সা চালকদের সাথে এবং বিভিন্ন সিএনজি গ্যাস চালিত যে সমস্ত গাড়ি আছে তাদের সাথে কথা বলেছি। বিশেষ করে সিএনজি চালিত অটো রিক্সা চালকরা আমাদেরকে বলছেন যে গত রাত থেকে আসলে তারা লাইনে দাঁড়িয়েছেন, এবং কবে যে এই তারা গ্যাস পাবেন সেটা তারা। যেহেতু পুরো চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ, সাধারণ মানুষ বাসে রান্না করতে পারছে না, হোটেল রেস্তোরাঁগুলোতে কি অবস্থা, তারা কিভাবে সেখানে তাদের রান্নাবান্নার কাজ চালাচ্ছে? তারা আসলে তাদের তাদের যে সিলিন্ডার আছে সে সমস্ত দিয়ে তাদের রান্নাবান্নার কাজ চালাচ্ছে। অনেকে আসলে বৈদ্যুতিক যে চুলো আছে সেগুলো ব্যবহার করছে আমরা জেনেছি, এবং আমরা আসলে বিভিন্ন বাসা বাড়ির বাসিন্দাদের সাথে কথা বলেছি। তারা বলছেন তারা বিকল্প উপায়ে আসলে রান্নার চেষ্টা করেছেন। আমরা একটু আগে বিভিন্ন বাসা বাড়িতে গিয়েছি, তারা বলছেন আমরা দেখেছি তারা ইট দিয়ে চুলা বানিয়ে সেখানে রান্নার কাজ সারছেন, এবং অনেকে বিকল্প যে বৈদ্যুতিক যে চুলো আছে কিংবা রাইস কুকার এসব দিয়ে তাদের রান্নাবান্নার কাজ চালাচ্ছে। এবং তারা আসলে তারা সংকটে আছেন, যে সংশয় আছেন কবে নাগাদ এই সমস্যা থেকে উত্তরণ হবে,
হবে এবং কিভাবে তারা আগামী দিনগুলো পার করবে সেটা তারা বলতে পারছে না, এই জন্য তারা সংশয় আছে এবং তারা আমাদের কাছ থেকে বারবার জানতে চেয়েছে আসলে কবে নাগাদ এই সমস্যা থেকে উত্তরণ হবে। কিন্তু আমরা কেজিডিসিএল যে কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এলএনজি যে টার্মিনালে যে ত্রুটি দেখা দিয়েছে সেটা আর মেরামতের কাজ চলছে, কিন্তু তারা আসলে সঠিকভাবে বলতে পারছে না। আরেকটি বিষয় একটু জানাবেন যে এই গ্যাস সংকটের কারণে নিশ্চয়ই কলকারখানায় উৎপাদনও ব্যাহত হচ্ছে, তারা কি বলছে আসলে তারা কিভাবে তাদের উৎপাদন কার্যক্রম চালাচ্ছে? আপনি ঠিকই বলেছেন, আজকে যেহেতু শুক্রবার, তারপর আমরা কথা বলেছি যারা বিজিএমইয়ের কর্তৃপক্ষের সাথে, যারা এখানে প্রথম সহসভাপতি আছে তার সাথে আমি আলাপ করেছিলাম। তিনি বলেছেন দীর্ঘদিন থেকে তারা এই গ্যাস সংকট নিয়ে তাদের উৎপাদনে তাদের বিঘ্নতা ছিল, কিন্তু গতকাল থেকে যেটা হয়েছে এটার ফলে তাদের আসলে ব্যাপক ক্ষতি হবে এবং তাদের উৎপাদন এক ধরনের বন্ধ হয়ে যাবে। তারা আসলে দ্রুততার সাথে এই সংকট উত্তরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আপনি সাথেই থাকুন আলমগীর সবুজ। আমরা এবার একটু গাজীপুরে যাব। গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে রাজধানী সহ গাজীপুর এবং অন্যান্য দেশের বেশিরভাগ এলাকাতেই গ্যাসের তীব্র সংকট দেখা যাচ্ছে, এই সংকট আসলে কতদিন চলমান থাকবে? দেখুন, কিছুক্ষণ আগে তিতাসের একজন কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে জাতীয়ভাবে যে সঞ্চালন লাইন সেই লাইনে কিন্তু গ্যাস কম রয়েছে, ফলে চাহিদার তুলনায় যে যোগান সেটি কম থাকায় এই যে সংকট সেটি তৈরি হয়েছে। এবং সরবরাহ করতে গিয়ে তারা কিন্তু এখানে যারা যেখানে বাসা বাড়ি রয়েছে, শিল্প কারখানা রয়েছে এবং সিএনজি পাম্পগুলো, সেখানেও কিন্তু তাদের যেভাবে গ্যাস সরবরাহ করার কথা সেটি তারা দিতে পারছে না, ফলে গ্যাসের একটি সংকট কিন্তু দেখা দিয়েছে। ইতিমধ্যে আমি যেটি দেখেছি যে গাজীপুরে প্রায় 5,000 মতন তৈরি পোশাক কারখানা আছে এবং এগুলোর অধিকাংশই কিন্তু টেক্সটাইল, বয়লার এবং নিটওয়ার কারখানা, এবং এগুলোতে মূলত গ্যাস নিয়েই আসলে জ্বালানি নির্ভর এবং গ্যাস দিয়ে সেই মেশিনগুলো কিন্তু চলে। এবং আমি খোঁজ নিয়ে এবং মালিকদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে একটি কারখানায় যেখানে মেশিন পরিচালনার জন্য 10 PSI গ্যাস চাপ থাকার কথা, সেখানে কিন্তু মাত্র 1.5-2 এভাবে আছে, অনেক সময় শূন্য হয়ে যাচ্ছে, ফলে বয়লার মেশিন বা নিটওয়ার যে মেশিনগুলো রয়েছে, বড় বড় মেশিন, সেগুলো চালাতে যে পরিমাণ এনার্জি দরকার সেই পরিমাণ এনার্জি তারা কিন্তু পাচ্ছে না। ফলে মালিকরা অভিযোগ করছেন যে শুধুমাত্র গ্যাস সংকটের কারণে বেশ কয়েকদিন ধরেই তাদের যে উৎপাদন সেটি প্রায় অর্ধেকে নেমে এসেছে, এবং যারা ওই কারখানা বা কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তা শ্রমিক তারা বলছেন যে একটি মেশিনে যে পরিমাণ ক্যাপাসিটি থাকে সেই পরিমাণের ক্যাপাসিটি কিন্তু তারা পাচ্ছেন না, যেখানে একটি মেশিন 12 টন বা 16 টন উৎপাদন করে, সেখানে গ্যাস সংকটের কারণে মেশিনগুলোতে কিন্তু 8 টন বা তার কম উৎপাদন করছে, ফলে অধিকাংশ সময় কিন্তু মেশিন তাদের বন্ধ রাখতে হচ্ছে, এরকম অভিযোগ কিন্তু কারখানা কর্তৃপক্ষ বলছেন। এছাড়া যে বাসাবাড়ির কথা যদি বলি, যে সকালের দিকে কিন্তু গ্যাস একবারই থাকে না, ফলে সকালে মানুষের যে রান্না বান্নার বিষয়টি সেটি কিন্তু এখন নানাভাবে বিঘ্নিত হচ্ছে, এবং যারা আবাসিক গ্রাহক তারা কিন্তু বিকল্প উপায়ে তারা অনেকে লাকড়ি ব্যবহার করছেন এবং বেশি দাম দিয়ে তারা কিন্তু যে এলপিজি গ্যাস সেটি কিনে তারা আপাতত তাদের যে সংকট সেটি সমাধানের জন্য চেষ্টা করছেন। এবং অধিকাংশ কারখানায় যেটি দেখেছি এখানে যে সিএনজি পাম্প রয়েছে, সেই সিএনজি পাম্পগুলোতে কিন্তু গ্যাসের তীব্র সংকট রয়েছে, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে এখানে এই যে পাম্পটি রয়েছে এখানে গ্যাস সংকট থাকার কারণে কিন্তু অধিকাংশ যানবাহনে তারা গ্যাস দিতে পারেনি, ফলে একরকম বন্ধ রয়েছে এই সিএনজি পাম্পটি। এই ছিল গাজীপুরের গ্যাস সংকটের সর্বশেষ খবর। চট্টগ্রাম এবং গাজীপুর থেকে গ্যাস সংকটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। অস্থিরতা কাটেনি চালের দামে। অভিযানের পর খাদ্য কর্মকর্তারা 2 দিনে দাম কিছুটা কমার দাবি করলেও বাজারে নেই এর প্রতিফলন। এদিকে ভরা মৌসুমেও শীতের সবজির দাম বাড়তি, আবারও ঊর্ধ্বমুখী গরুর মাংসের বাজার। এক সপ্তাহ ধরে অস্থির চালের বাজার, নানান দোকান ঘুরে দাম দস্তুর করেও কোনো সুফল মিলছে না। 55 টাকার নিচে মিলছে না মোটা চাল, মিনিকেট মানভেদে বিক্রি হচ্ছে 65 থেকে 75 টাকা কেজিতে, 80 টাকা পর্যন্ত উঠেছে নাজির শাইলের কেজি। 28 জাতের চালের জন্য গুনতে হচ্ছে 60 থেকে 65 টাকা। বিক্রেতাদের দাবি, মিল মালিকরাই অতি মুনাফার জন্য দাম বাড়াচ্ছে।
করণীয় করার কিছু নাই, যেইটাই কিন্তু ওইটাই তো বাড়তে। কোম্পানিগুলি চাউলের বাজার আসার পর থেকে কিন্তু বাজারটা নিয়ন্ত্রণের বাইরে, ওনাদের হাতে বাজার, ওনারাই উঠানামা করে, ওনারাই মনে করেন বাজার দাম উঠা উঠানো নামা। এদিকে চালের বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে খাদ্য মন্ত্রণালয়, তবে জরিমানা নয়, সতর্ক করা হচ্ছে মৌখিকভাবে। কোথাও কোথাও তদারকি দল দেখে দোকান বন্ধ করে পালাচ্ছেন বিক্রেতারা। যে সভাটা হয়েছে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে, মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে, ওখানে ব্যবসায়ীরা কমিটমেন্ট করছিল যে তারা চার দিনের মধ্যে রেটটা কমাবেন, তো আজকে হলো দ্বিতীয় দিন, আমরা আরও দুই দিন হয়তো অবজারভেশন করব। ব্যবসায়ীরা যদি পূর্বাবস্থায় ফিরিয়ে না যায় তাহলে আমাদের যে আইন, আমরা খাদ্যের যে মজুদ খাদ্যের উৎপাদন যে আইনটা আছে আমরা ওইটা প্রয়োগ করতে যাব। স্বস্তি নেই সবজির বাজারেও, পর্যাপ্ত সরবরাহ থাকার পরও আলুর কেজি 50 টাকা, শিম টমেটো 70 টাকা, আর বেগুনের জন্য গুনতে হচ্ছে 80 টাকা, 50 টাকায় কিনতে হচ্ছে ফুলকপি বাঁধাকপি। হ্যাঁ, নীতি নির্ধারক আছেন তারাই বলতে পারবেন, আমরা সাধারণ মানুষ, আমরা চাই যে জিনিসপত্রের দাম কমুক। উৎপাদন তো আনো ভালোভাবে হয়নি, এবছর তো গত একটা ফুলকপি 10 টাকা, এবছর একটা 50 টাকা 60 টাকা। বাজারে নাগালের বাইরে মাংসের দাম, বেশিরভাগ বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা কেজিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে অবৈধভাবে মজুদ করা ধান জব্দ করার পাশাপাশি অটো রাইস মিলগুলো ধান কেনা কমে দেয়, বড় বড় হাটগুলোতে ধানের দর কমতে শুরু করেছে। গত এক সপ্তাহের ব্যবধানে বগুড়া সহ উত্তরাঞ্চলে ধানের দাম কমেছে মানভেদে 50 থেকে 200 টাকা পর্যন্ত। পাইকারি ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিনে অবৈধভাবে মজুদের অভিযোগে প্রায় 7,500 মন ধান জব্দ করার পর উত্তরের জেলাগুলোতে ধানের দাম কমতে শুরু করেছে। প্রান্তিক চাষিরা জানান, তাদের হাতে তেমন ধান না থাকলেও 5 শতাধিক অটো রাইস মিলের গুদামে এখনও অনেক ধান মজুদ আছে। পাইকারি বাজারে কিছুটা কমেছে চালের দামও, তবে খুচরা বাজারে এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। বাজার উঠতে উঠতে 1370-80 টাকা পর্যন্ত আমরা কিনছিলাম, আজকে হাটে গত হাটের থেকে 30-40 টাকা কমে কিনলাম। আজকের বাজার শুধু 1310, কিন্তু এখন বাজার একটু 40 টাকা কমতি। চালের বাজার নিয়ে আরো জানাতে নওগাঁ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিকুল, ভোক্তা অধিদপ্তরের অভিযানের পর চালের বাজারে এর কোন প্রভাব পড়েছে কিনা, দাম কিছুটা কমেছে কিনা? জানাই যে গত 3 দিন ধরে কিন্তু নওগাঁতে বড় রাইস মিল গুলোতে এবং অটো রাইস মিল গুলোতে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতে এই অভিযানের পরে আমরা যেটি লক্ষ্য করেছি যে খুচরা বাজারে এবং পাইকারি বাজারে চালের দামের আপনার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ স্থিতিশীল অবস্থায় এখন আছে। অর্থাৎ গত আপনার নির্বাচনের দুদিন আগ থেকে যে চালের মূল্য বৃদ্ধি হয় প্রতি কেজিতে 6-7 টাকা করে, সেই দামটি কিন্তু এখন রয়েছে, এটি নতুন করে কিন্তু আর বৃদ্ধি পায়নি। আমার সঙ্গে কথা হয় এখানকার জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরাদ হোসেন চকদারের সঙ্গে, তিনি যেটি আমাকে জানিয়েছেন যে আসলে আমরা বাজারে ধান অতিরিক্ত মূল্যে ক্রয় করতে হচ্ছে, মানে প্রতি মনে ধানের দাম বেড়েছে 200 থেকে 250 টাকা, সেই অনুসারে কিন্তু আমাদের চালের দামটাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা ইচ্ছাকৃতভাবে কোনোভাবেই কিন্তু আমরা আপনার চালের দাম বৃদ্ধি করিনি। আপনি খুচরা বাজারে যারা ব্যবসায়ী তারা যেটি আমাকে জানিয়েছেন যে আকস্মিকভাবে এই যে চালের দাম বৃদ্ধি হয়েছে এটি কিন্তু যৌক্তিক কোনো কারণ নেই, কারণ হচ্ছে যে এবারে কিন্তু ধানের যে উৎপাদন সেটিও কিন্তু বেশ ভালো ফলন হয়েছে, এবং এই ফলনের কারণে বাজার কিন্তু আর কিছুটা নিম্নমুখী হবার কথা, কিন্তু সেটি না হয়ে কিন্তু এবারে আমরা যেটি লক্ষ্য করেছি উল্টো চালের দাম কেজিতে 5 থেকে 7 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে এই জেলা প্রশাসক গোলাম মাওলা যেটি জানিয়েছেন যে আমরা ইতিমধ্যেই জেলার সকল চাউল কলে যেখানে আপনার মজুদ আছে এরকম আমাদের কাছে খবর আছে, সেখানে কিন্তু আমরা অভিযান অব্যাহত রেখেছি, এবং গত 3 দিনে আমরা 7টি রাইস মিলে অভিযান চালিয়ে 3,10,000 টাকা কিন্তু জরিমানা আদায় করেছি, এবং আমাদের এই অভিযান কিন্তু চলমান থাকে। এদিকে ভোক্তারা যেটি বলছেন যে আসলে এই অভিযান যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু বাজার আর বাড়বে না, এবং সেক্ষেত্রে এই মজুদ বিরোধী অভিযানের ফলে কিন্তু আপনার মজুদদার যারা রাইস মিল মালিক এবং অন্যান্য সাধারণ পর্যায়ে যারা মজুদদার তারা কিন্তু এই ধান আপনার বাইরে ছাড়তে বাধ্য হবে, এবং বাজার কিন্তু আরো কিছুটা নিম্নমুখী হবার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে মোটামুটি নগর চাল বাজার পরিস্থিতি। নগর থেকে চালের বাজার নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদিকুল ইসলাম।
আমদানি বাড়লেও রোজার দুই মাস আগেই অস্থির নিত্য পণ্যের বাজারে। ছোলা, খেজুর, মটর, সয়াবিন সহ অন্যান্য পণ্যের বাড়তি দাম দেখা গেছে বাজারে। দাম বৃদ্ধির জন্য ডলার সংকট ও যুদ্ধের প্রভাবে বাড়তি খরচের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। নিত্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে গত রমজানে অস্ট্রেলিয়ার উন্নত মানের ছোলা বিক্রি হয়েছিল 60-70 টাকা কেজিতে। এবার রোজা শুরুর দুই মাস আগে বাড়তে শুরু করেছে ছোলার দাম। কিছুদিন আগে প্রতি কেজি ছোলা 100 টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 95-97 টাকা। মোটরের দাম কেজিতে 14 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 64 টাকা। গত বছরের তুলনায় বেড়েছে খেজুর ও সয়াবিনের দামও। ব্যবসায়ীদের দাবি, ডলার সংকটের কারণে এলসি কমে যাওয়ায় আমদানিতে প্রভাব পড়েছে। ছোট বড় সব ধরনের আমদানি কারকদের সব মানে সব সুযোগ সুবিধা সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে অথবা বৈষম্য না করে যদি আমদানি করার সুযোগ দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে বাজারের স্থিতিশীল থাকবে। ডলারের যে সংকট ওটার কারণে বিশেষ করে এখন বাজার একেবারে অস্থিতিশীল বললে চলে। তো এক মাসের ব্যবধানে হোয়াইট ফিস যেটা সাদা মোটর ওটা প্রায় আমার 13-14 টাকা বর্তমানে এক মাসের ব্যবধানে বেড়ে গেছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরের সঙ্গ নিরোধ বিভাগ জানায় 2022-23 অর্থ বছরে ছোলা আমদানি হয় 2,60,000 টন, যা 2023 সালের ডিসেম্বরে তা বেড়ে দাঁড়ায় 2,94,000 টনে। বেড়েছে মোটর আমদানিও। এদিকে গত অর্থ বছরে প্রতি মাসে গড়ে 2,11,000 টন অপরিশোধিত সয়াবিন আমদানি হলেও এবার প্রথম 5 মাসে আমদানি হয় 7,29,000 টন। এছাড়া বছরে 60,000 টন খেজুর আমদানি হলেও 6 মাসে হয়েছে 14,000 মেট্রিক টন। যে পরিমাণ আমদানি আছে এবং আমদানি ফ্লো আছে এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে আইপি দেওয়া আছে এবং সেই আইপি অনুসারেই আমাদের আমদানি কারকরা বিদেশ থেকে আমদানি করতেছে। সুতরাং আশা করি কোনো রকমের ঘাটতি হবে না। দাম নাগালে রাখতে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার বিকল্প নেই বলছেন ব্যবসায়ীরা। ডলার যদি সহনীয় পর্যায়ে দাম নির্ধারণ করা হয় আসন্ন রমজানে তেল, চিনি, ছোলা সমস্ত দ্রব্যমূল্যের দাম সহনীয় থাকবে বলে আমরা আশা বিরাজ করছি। রমজানে বাজার ঘিরে নজরদারি জোরদারের দাবি সাধারণ ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাইবান্ধার পলাশবাড়িতে পরিবহন মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও অবৈধ গাড়ি আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে। বগুড়া ও কুড়িগ্রাম পরিবহন মালিক সমিতির ডাকা ধর্মঘটের ফলে রংপুর বিভাগের 8 জেলার সাথে সারাদেশের বাস চলাচল বন্ধ রয়েছে। বগুড়া হয়ে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা। বগুড়া হয়ে রংপুর বিভাগের 8 জেলায় প্রতিদিন গড়ে 6,000 বাস চলে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন রুটেও এই মহাসড়ক ব্যবহার করে চলাচল করে প্রায় 300 বাস। গাইবান্ধার পলাশবাড়ি ও কুড়িগ্রামে পরিবহন মালিকদের দ্বন্দ্বে শুক্রবার সকাল থেকে বন্ধ এসব বাস চলাচল। পলাশবাড়ির পরিবহন মালিকদের বিরুদ্ধে চাঁদাবাজি ও অবৈধভাবে কুড়িগ্রাম ও বগুড়ার মালিকদের বাস আটকের অভিযোগ দীর্ঘদিনের। দ্বন্দ্ব চরমে উঠলে বৃহস্পতিবার বগুড়ার সাথে 8 জেলার বাস চলাচল বন্ধ করা হয়। দুপক্ষের বৈঠকেও সমস্যার সমাধান হয়নি। গতকাল রাতে আমরা বসেছিলাম রংপুর মালিক সমিতিতে, বসে 5 জেলা মোটর বাস মালিক সমিতি সবাই মিলে বসে কোনো সরা আসে নাই। যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী, বেকার হয়ে পড়েছেন প্রায় 4,000 পরিবহন শ্রমিক। আমরা গোবিন্দগঞ্জ যাব, এখন তো গাড়ি ঘোড়া সব বন্ধ, আমরা কিভাবে এখন যাব? রংপুরে ধর্মঘট করছে, গাইবান্ধা পরিবহনের সাথে যেন ঝগড়া হয়েছে, ওই দেখে আমরা গাড়ি পাচ্ছি না, পরিবহন নিয়ে এখন গাইবান্ধা যাব, কিভাবে যাব আমরা? পরিবহন মালিকরা জানিয়েছেন দূরপাল্লার যেসব বাসের টিকিট আগেই দেওয়া হয়েছে সেগুলো শুক্রবার গন্তব্য ছেড়ে গেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হবিগঞ্জের আজমিরিগঞ্জে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হয়েছে। সকালে উপজেলার শিবপাশা ইউনিয়নের হুকুরা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় গত 5 জানুয়ারি এলাকাবাসীর দাবি করা রাস্তার উপর একই এলাকার রুবেল মিয়া ও তার লোকজন নিয়ে মাটি ভরাট করে রাস্তা নির্মাণ শুরু করেন। এর জেরে আজ সকালে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। খবর পেয়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত এক পুলিশ সদস্য সহ 20 জনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন আছে।
কয়েকটি জেলায় সূর্যের দেখা মিললেও সারা দেশে খুব একটা কমেনি শীতের তীব্রতা। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় এখনও ভোগান্তি জনজীবনে। তবে কাজের তাগিদে বাধ্য হয়ে বাইরে বের হতে হচ্ছে শ্রমিকদের। মৃদু শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার কারণে রাস্তাঘাট কিছুটা ফাঁকা। হিমেল বাতাসের সাথে ঘন কুয়াশার দাপট, কোথাও কোথাও সূর্যের দেখা নেই দুই সপ্তাহ ধরে। ঘন কুয়াশায় রংপুরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। উত্তরের বিভিন্ন জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় পঞ্চগড়ে 9.7 ডিগ্রি সেলসিয়াস। টানা দুই সপ্তাহ ধরে তীব্র শীতে কাঁপছে ঠাকুরগাঁও, সেখানেও তাপমাত্রা 10 ডিগ্রির নিচে। খড়কুটো জ্বালিয়ে শীতে স্বস্তি পাওয়ার চেষ্টায় ছিন্নমূল মানুষ। অতিরিক্ত ঠান্ডা, যখন চালাই হাত পা ঠান্ডা হয়ে যায়, চালাইতে পারি না, বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো। পথ চলা খুব দূর হয়ে গেছে, মাঝে মাঝে আগুন তো পাচ্ছি, আগুন দ্বারা কোনো রকম শরীরটা একটু সতেজ করছি। বৃষ্টির কারণে শীতের তীব্রতা বেড়েছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে। পুরো দিন জুড়েই কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে শ্রমজীবীরা। একান্ত বাধ্য না হলে বাড়ির বাইরে যাচ্ছে না কেউ। গতকাল সারাদিন বৃষ্টি, আর বৃষ্টির পরে আকাশে মেঘ এবং খুব ঘন কুয়াশা, বৃষ্টির মতো ভাব। একটা চাদর মাদর নেই, মেলা কষ্ট আছে, ব্যবসা করে খাই। ঘন কুয়াশার মধ্যে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে আগামী 24 ঘন্টায় দেশে বৃষ্টির সংখ্যা নেই বলে জানানো হয়েছে। তবে চলতি মাসের শেষ দিকে আরেকটি শৈত্যপ্রবাহের সংখ্যার কথা জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা। এই বৃষ্টিপাত হওয়ার জন্য কি হয়েছে, আপনার কুয়াশা ভাবটা আপনার কেটে গেছে এবং তাপমাত্রা সূর্যের আলো বেড়েছে, এই জন্য শীতের যে ইয়েটা ছিল, তীব্র শীতের যে অনুভূতি, এটা কিছুটা প্রশমিত হয়েছে, কিছুটা না অনেকটাই প্রশমিত হয়েছে। আসলে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও এক জায়গা তো মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে পারলে শহরের রোগীর চাপ কমে আসবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। সকালে নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে বারদি লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন শেষে মন্ত্রী এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, স্বাস্থ্যখাতে কোনো অনিয়ম দুর্নীতি অবহেলা সহ্য করা হবে না। ডাক্তারের অবহেলায় কোনো রোগীর মৃত্যু হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ সহ দেশের প্রতিটি জেলা হাসপাতালে বার্ন ইউনিট খোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি আরও জানান, বাংলাদেশ বা বিশ্ব থেকে এখনও করোনা শেষ হয়ে যায়নি, করোনা প্রতিরোধে নিয়মিত মাস্ক ব্যবহারের পরামর্শ দেন মন্ত্রী। সারা জীবন কোনো অনিয়ম করি নেই, কোনো দুর্নীতি করি নেই, কোনো রকম অবহেলা করি নেই, এটা আমি সারা জীবন এটা আমি জোর করে বলতে পারি। সুতরাং এগুলো আমি কোনোভাবেই সহ্য করব না। কোনো কারো চিকিৎসকের অবহেলায় কিংবা চিকিৎসাদের গাফিলাতিতে কোনো মৃত্যু হলে সেটা আমি অবশ্যই দেখব। সমাজে এখনও ভৌগোলিক ও সাম্প্রদায়িক সহ বিভিন্ন প্রান্তিকতা আছে। সমাজের প্রান্তিকতা দূর করে প্রত্যেক মানুষকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার আশাবাদ ব্যক্ত করেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপুমনি। দুপুরে চাঁদপুর শহীদ মিনার প্রাঙ্গণে মাসব্যাপী উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধনকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মন্ত্রী বলেন, নারী ক্ষমতায়নের পরিবেশ তৈরি করতে পারিবারিক পরিষদ থেকে শুরু করে বৈশ্বিক পর্যায় পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের মাঝে আছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি বঙ্গবন্ধু কন্যা, যে কল্যাণমুখী রাষ্ট্র তৈরি করার লক্ষ্যে কাজ করে চলেছেন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে, সে তার মাধ্যমেই কিন্তু আমরা এই প্রান্তিকতা দূর করে প্রত্যেক মানুষকেই আমরা উন্নয়নের যে মূল ধারা সেখানে সম্পৃক্ত করতে চাই। পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় তৃতীয় দিনে উদ্ধার অভিযান চলছে। এদিকে দুপুরের দিকে পাটুরিয়া ঘাটে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। সংশ্লিষ্টরা জানান, উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজার সাথে প্রত্যয় যুক্ত হওয়ায় এখন ডুবন্ত ফেরিটি তোলার চেষ্টা করা হবে। এর আগে সকাল থেকে বিআইডব্লিউটিএ ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে, তবে এখন পর্যন্ত খোঁজ মেলেনি নিখোঁজ ফেরি চালক হুমায়ুন কবিরের। ডুবে থাকা 6টি মালবাহী ট্রাক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার উদ্ধারকারী জাহাজ রুস্তমের মাধ্যমে একটি বালুবাহী ট্রাক উদ্ধার করা হয়। এর আগে বুধবার সকালে পাটুরিয়ার 5 নম্বর ঘাটের কাছে তলা ফেটে 9টি ট্রাক কাভার্ড ভ্যান সহ ডুবে যায় রজনীগন্ধা ফেরি।
স্রোতের সাথে তো মানুষের পক্ষে ভেসে মানে সাঁতার কাটা সম্ভব না। বাট তারপরও আমরা চেষ্টা করছি যে যখন আমরা ফেরিটাকে একটু মানে ফেরির অবস্থানটা একটু চেঞ্জ করতে পারবো, পরিবর্তন করতে পারবো, তখন আমরা ইনশাল্লাহ ওইখান থেকে আরও বেশ কিছু হয়তো ট্রাক আমরা আশা করছি যে ওইখান থেকে পাবো, এবং যদি আমাদের ভাগ্য ভালো থাকে আমরা হয়তো নিখোঁজ ব্যক্তির সন্ধান পাবো। ফেরির দ্বিতীয় ইঞ্জিন ড্রাইভার উনি নিখোঁজ আছে, আদৌ নিখোঁজ আছে কিনা, যদি সে নিখোঁজ থাকে, যদি আটকা পড়ে থাকে তাহলে এটা ওই ফেরির ভিতরে কোনো জায়গায় আটকা আছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, উদ্ধারকারী জাহাজ প্রত্যয়িত ঘটনাস্থলে দুই দিন পরে এসে পৌঁছালো, তো কখন নাগাদ ফেরিটি উদ্ধার করা সম্ভব হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে? মঞ্জুর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? উদ্ধারকারী জাহাজ প্রত্যয়িত দুই দিন পরে ঘটনাস্থলে পৌঁছালো, তো কখন নাগাদ উদ্ধার কার্যক্রম শুরু হবে এবং ফেরিটি উদ্ধার করা সম্ভব হবে? যে উদ্ধারকারী জাহাজ যে প্রত্যয় আছে সেটি আমার পিছনে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু তাদের যে প্রাথমিক যে উদ্ধার কাজ সেটি শুরু করেছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি বিআইডব্লিউটি এর যে চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন তারা চেষ্টা করবেন যে আজকে যে পর্যন্ত কাজ করা যায় সেই পর্যন্তই তারা করবেন, এবং আগামীকাল তারা চেষ্টা করবেন যে যে ডুবে যাওয়া যে ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলো যেন তারা উদ্ধার করতে পারেন, এবং ফেরি কালকে দৃশ্যমান উদ্ধার হবে কিনা এমন একটি প্রশ্ন ওনার কাছে বিএডব্লিউটি এর চেয়ারম্যানের কাছে আমাদের ছিল। তিনি এই বিষয়ে সুস্পষ্ট কোনো জবাব দেননি, তবে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে জানিয়েছেন যে কালকে তারা চেষ্টা করবেন যেন দৃশ্যমান হয়। কিন্তু এখানে যারা বিআইডব্লিউটি এর বা টিসির অন্যান্য যারা কর্মকর্তারা আছে, নাম প্রকাশে বা পরিচয় দিতে তারা চাননি। তারা যেটা বলেছেন কমপক্ষে আরও তিন দিন সময় লাগতে পারে এই ফেরিটি দৃশ্যমান হতে। আরেকটি বিষয় হলো, আপনি জানেন যে গত পরশু সকাল আটটায় কিন্তু পাটুরিয়া পাঁচ নম্বর ঘাটের অদূরে ফেরি রজনীগন্ধা অর্থাৎ ছোট ফেরি, এই ফেরিটি ডুবে যায় এবং সেই ফেরিতে নয়টি যানবাহন ছিল এবং পণ্যবাহী যানবাহন ছিল। এর মধ্যে গত তিন দিনে তারা শুধু একটি কাভার্ড ভ্যান এবং দুটি ট্রাক তারা উদ্ধার করতে পেরেছেন এবং আরও ছয়টি পণ্যবাহী ট্রাক কিন্তু এখন উদ্ধার করতে পারেনি। এইসব ট্রাকের যারা মালিক তারা যেটা বলেছেন যে এই যে দীর্ঘ সময় এই পানির নিচে এই ট্রাকগুলো থাকার কারণে তাদের কিন্তু অনেক বড় একটি ক্ষতি হয়ে যাচ্ছে। তারা কিন্তু এই কারণে তারা বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসিকে কিন্তু তারা দায়ী করছেন। মানিকগঞ্জে পাটুরিয়া ঘাট থেকে ফেরি ডুবির ঘটনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর রহমান। এদিকে সাভারে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। স্থানীয়রা একে স্বাগত জানালেও তার নিজের কর্মী সমর্থকদের বিরুদ্ধে এরই মধ্যে উঠেছে বেশ কিছু অভিযোগ। নৌকার সমর্থকদের মারধর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলারও রয়েছে অভিযোগ। ঢাকা ১৯ আসনের নতুন সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, তারই নির্দেশনায় পরিবহনের চাঁদাবাজি বন্ধে মাইকিং করা হচ্ছে। যানজট কমাতে সাভার বাজার এলাকা থেকে এরই মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে হকারদের। এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। ইলেকশনের পর থেকে চাঁদাবাজির কোনো ইয়াতে পড়েও নাই, তো আল্লাহর রহমতে আগের থেকে নতুন এমপি আসাতে আমরা এখন অনেকটা শান্তিতে আছি। এখন আমরা ভালোভাবেই হাঁটতেছি, ফুটপাত দিয়ে হাঁটা যেতেছে, তাও আবার কোনো হেজিটেশন হইতেছে না। তবে এরই মধ্যে বেশ কিছু অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত এমপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। মারধর ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের। আমাকে হুমকি দেওয়া ছিল যখন স্বতন্ত্র ট্রাক প্রতীক পাশ করার দুদিন পরেই তারা আইসা আমার অফিসে হামলা চালায়। প্রধানমন্ত্রীর কাছে বিচারটা চাই, সামনে যেন কঠিন করে একটা বিচার হয়। অভিযোগের বিষয় প্রমাণ পেলে এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।
কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে মাধ্যমে তাকে উৎখাত করে অন্য কেউ সেখানে ব্যবসা করতে যাবে, এটি আসলে হওয়ার নয়। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের থানা পুলিশ ঢাকা জেলা, এটি তারা সর্বদা প্রস্তুত রয়েছে। সাভার ও আমিনবাজারে একাংশ নিয়ে ঢাকা ১৯ আসন। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে ২৮,০০০ ভোটে পরাজিত করেন আশুলিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌলভীবাজারে মিনিবাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত হয়েছে, আহত হয়েছে ৬ জন। দুপুরে মৌলভীবাজার সিলেট মহাসড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় শেরপুরগামী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতরা হলেন সিএনজি অটোরিকশা চালক আব্বাস মিয়া ও যাত্রী মধু মিয়া। তারা সদর উপজেলার শেরপুর এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পলাতক। এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাক চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছে। নাটোরের বড়াই গ্রামে পানি তোলার বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মালিকা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার আগ্রান বাজারপাড়া মহল্লায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশও নিহতের স্বজনরা জানিয়েছে, প্রতিদিনের মতো সকালেও বাড়িতে মোটর দিয়ে পানি তোলার জন্য মোটরের সুইচ দিতে গেলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে আহত হয়। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত তারাশ ও উল্লাপাড়ায় শুরু হয়েছে শুটকি উৎপাদন। দেশের চাহিদা মিটিয়ে এই অঞ্চলের শুটকি রপ্তানি হচ্ছে ভারতে। তবে সংরক্ষণাগার না থাকায় কম দামে শুটকি বিক্রিতে বাধ্য হচ্ছেন উৎপাদনকারীরা। শুটকির গুণগত মান বাড়াতে প্রশিক্ষণের কথা বলছে মৎস্য বিভাগ। মহাসড়কের দুপাশে দেখা মিলবে শুটকির চাতাল। এসব চাতালে সনাতন পদ্ধতিতে তৈরি হচ্ছে শুটকি। বিলের মাছ কেটে ধুয়ে লবণ মিশিয়ে প্রস্তুত করা হচ্ছে, এরপর তা শুকানো হচ্ছে বাঁশের ছাউনিতে। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তারাশ ও উল্লাপাড়ার অর্ধশত চাতালে এখন এমনই ব্যস্ততা শুটকি উৎপাদনকারীদের। চাতালে শুকানো হচ্ছে চেলা, চ্যাং, পুঁটি, ট্যাংরা, বাতাসি, চাপিলা সহ বিভিন্ন ধরনের মাছ। মান ভেদে এসব শুটকির বাজার দর মন প্রতি ১০,০০০ থেকে ২৫,০০০ টাকা। উৎপাদনকারীরা বলছেন, সংরক্ষণাগার না থাকায় কম দামে তাদের শুটকি বিক্রি করতে হচ্ছে। দাম ১২০-১৩০ কিনি, একটু লস লাভে ব্যবসা হয়তো লস লাভ বলা যাবে না, ভাগ্য আমরা কিনি আসার উপর ইন্ডিয়া আলাদা নাহলে আমাদের বিক্রি হবে না। মাছ একটু সংখ্যা কম আর দামটা একটু বেশি, আর আমরা মাছটা থোয়ার জায়গা নাই, কারণ যে মেরামত করতেছি হাতে বিক্রি করতেছি, হয়তো ১০-১৫ দিন পর যে বিক্রি করবো এই তো থোয়ার জায়গা নেই। আবার লোনা পানির তুলনায় মিঠা পানির শুটকির চাহিদা বেশি হওয়ায় এ অঞ্চলে শুটকি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে ভারতে। মৎস্য বিভাগ বলছে, প্রশিক্ষণের ব্যবস্থা নিলে শুটকির গুণগত মান বাড়বে। চাহিদা পূরণ করেও কিন্তু দেশের অন্যান্য অঞ্চলে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, নীলফামারী, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এসব অঞ্চলে কিন্তু এই শুটকিগুলো বিভিন্ন জায়গায় আমরা সরবরাহ করছি। অক্টোবরে শুরু হওয়া এই মৌসুমে শুটকি তৈরি চলবে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত। এই মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ২৫০ টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রকৃতি সংরক্ষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাতে নেওয়া হয়েছে মাস্টার প্ল্যান। ক্যাম্পাসের প্রায় অর্ধেক স্থান বরাদ্দ রাখা হবে প্রাণ প্রকৃতির জন্য। গাছ, পাখি, বন্যপ্রাণী ও মাছের জন্য সংরক্ষিত থাকবে। এবছরের পাখি মেলায় এসব তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা বলছেন, দর্শনার্থীর ভিড় ও উচ্চ গতির ব্যাটারি চালিত রিক্সা ভ্যানের শব্দে পাখি কমছে ক্যাম্পাসে। শীত এলেই দেশি বিদেশি পরিযায়ী পাখির কলতানে মুখর হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে পাতিসরালি, ল্যাংচা, পানকৌড়ি, শামুকখোল পাখির আনাগোনা বেড়ে যায়। তবে রেজিস্ট্রি ভবনের পেছনে লেক এবার পাখিশূন্য। অথচ উন্মুক্ত এই জলাশয়ে কয়েক বছর আগেও অসংখ্য পাখির দেখা মিলত। বেশি দর্শনার্থী ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ নানা যানবাহনের শব্দে পাখি আসছে না। নিজেরা আপনাদের সন্তানদের এখন থেকেই তৈরি করুন যে দেখতে যাবে, কিন্তু পাখিদের ডিস্টার্ব করবেন না।
দেশের পাখপাখালি যেন ভালো ও সুস্থ থাকে সে বার্তা দিতেই বিশ্ববিদ্যালয় প্রতি বছর পাখি মেলা আয়োজন করে। অংশ নেয় প্রকৃতি সংরক্ষণে কাজ করা নানা প্রতিষ্ঠান। সেখানে পাখি হত্যায় ব্যবহৃত বিচিত্র ফাঁদ প্রদর্শন করা হয়। পরিবেশ কর্মীরা জানান, শীত মৌসুমে পরিযায়ী পাখি শিকারে ব্যস্ত হয়ে ওঠে একটি শ্রেণী। মেলায় আসা পাখি গবেষকেরা বলছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকৃতি সংরক্ষণে মাস্টার প্ল্যান বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। দশ বছর থেকে কোনো ধরনের সংরক্ষণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনারা জানেন যে আমাদের দক্ষিণ দিকের দুইটা জলাশয় এগুলি একদম মজে গিয়েছে। তো আমরা বর্তমান প্রশাসন আমরা চাচ্ছি ওই জলাশয়গুলিকে আসলে পাখির উপযোগী করার। তো আশা করছি হয়তো সামনের বছর অবস্থাটা আরও আমরা ভালো দেখব। মেলার মাধ্যমে পাখি রক্ষার বার্তা সর্বত্র পৌঁছে যাবে বলে মনে করছেন গবেষকেরা। যাদের শিশুদের নিয়ে এসছেন, দুই একটা পাখি অন্তত একটি পাখি হলেও আজকে ওকে দেখাতে পারবেন, চেনাতে পারবেন। কারণ পাখি চেনা একটা শখ এবং বহু মানুষের জীবন বদলে দেয়। তারা তাদের সারাউন্ডিংসকে যেন একটু জানিয়ে দিতে পারে যে পাখিরও বেঁচে থাকার অধিকার আছে। আমাদের অস্তিত্বের জন্য পাখি বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। দেশি ও পরিযায়ী পাখি হত্যায় এক বছরে কারাদণ্ড অথবা এক লাখ টাকার জরিমানার বিধান রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।